নমস্কার বন্ধুরা, শুভ সকাল। দীপিকা ফ্যামিলি সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন। আমি তো ভালো আছি, আপনারা কেমন আছেন কমেন্ট বক্সে অবশ্যই করে লিখে পাঠাবেন। তো জামা কাপড় মেলে দেওয়া আমার প্রতিদিনের একটি কাজ, যেহেতু ঘরে বাচ্চা আছে না, তাই রোজ দিন অনেক অনেক জামা কাপড় পরে। আর এই যে জামা কাপড়গুলো দিলাম, এগুলো গত দিনের জামা কাপড়, অর্ধেক করে শুকিয়েছিলো আর অর্ধেক করে ভিজেছিলো, তো আমি ওগুলোও ছাদে দিয়ে আসলাম। আর আজকে যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলোও আমি দিয়ে দিলাম ছাদে। তো জামা কাপড়গুলো আগে আমি মেলে দিই, কারণ তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপরে আমি বাড়ির সব কাজগুলো আস্তে আস্তে করতে থাকি। তো চলুন দেখে নেওয়া যাক। পরের কাজ হলো ব্রাশ করা। তো আজকে রিক আমার সাথে উঠেছে, তাই ওকেও ব্রাশটা করিয়ে দিলাম। তো ভাবলাম দুজনে একসাথে ব্রাশ করে নিই। তো আমি টিফিন বানানোর জন্য একটা ডিম ভেজে নিচ্ছি, আর এদিকে আমার চা হয়ে গেছে। বন্ধুরা, আমাদের টিফিন রেডি। তো চলুন দেখে নেওয়া যাক আমরা আজকের কি টিফিন করছি। আজকের টিফিনে মোটা মুড়ি আর ডিম ভাজা, আর এখানে এই দুটো কাঁচা লঙ্কা আমাদের মুড়ি খুব ভালো লাগে। আর এখানে এই চা, দু কাপ চা আছে। এই যে রিক খাবে আর আমি খাবো। এখানে এই দোলনার মধ্যে ঋষি সোনা ঘুমোচ্ছে। তো এই সুযোগে আমরা টিফিনটা করে নিচ্ছি। ওই দেখুন, ঋষি সোনা ঘুমোচ্ছে। তো এই উপরে মশারি খাটিয়ে দিয়েছি। এই যে ওর দোলনার মশারি, আর ওই যে ভিতরে ঘুমোচ্ছে। দেখুন বন্ধুরা, আমাদের গলিতে একটা কাকু এই ভোলা মাছ নিয়ে এসেছিলো। তো 100 টাকা করে কেজি, আমি 300 গ্রাম নিয়েছি। তাই মাছগুলো মোটামুটি মিডিয়াম সাইজ আছে, এক পিস করে রাখলে খুবই ভালো খেতে লাগবে। আর একটু বড় সাইজের মাছ হলে না, বেগুন দিয়ে রান্না করলে খুবই খেতে ভালো লাগে। তো আমি ওই বেগুন দিয়ে ভোলা মাছ আপনাদের সাথে একদিন রেসিপি শেয়ার করব। তো আজকে এই ভোলা মাছে ধনিয়া পাতা দিয়ে তেল ঝাল রেসিপি করব। দেখুন, প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিলাম, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিলাম, আর ধনে পাতা কেটে নিলাম, আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিলাম। আর আলু নিয়েছি, আমার ফ্রিজে যে আগের থেকে মাছ আছে সেই মাছটা আমি আলু দিয়ে ঝোল বানাবো বলে আলু কেটে নিলাম। আর মাছগুলোকে আমি পরপর একটা একটা করে সুন্দর করে কেটে নিচ্ছি। আর খুব তো বেশি বড় না, তাই কাটতে একটু সময় লাগছে আমার। তো দেখুন, আঁশ ছাড়িয়ে কত সুন্দর করে কাটছি মাছগুলো। আর আমার না বটিটা একটু ধার কমে গেছে, বুঝেছেন তো, এই জন্য কাটতে খুব অসুবিধা হচ্ছে। দেখি একটা নতুন বটি করব, কিংবা বটিটা ধার দেওয়া যায় কি না, নাহলে এরকমভাবে মাছ কাটা সম্ভব না, অনেকটা ধার কমে গেছে, ওই জন্য আমার কাটতেও দেরি হচ্ছে। আর তারপরে ছোটো ছোটো মাছ না, তো আমার দেখুন মাছগুলো কাটা হয়ে গেছে। তো আমি পরপর পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখুন ধোয়া হয়ে গেছে মাছগুলো। দেখুন আমি ভোলা মাছগুলোকে কত সুন্দর করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে। আর আবার ফ্রিজে শোল মাছ আর কাতলা মাছের পিস, দুরকম মাছ ছিল। তো আমি ভাবলাম এই মাছগুলো একটু আলু দিয়ে ঝোল বানিয়ে নিই। কি করবো, ফ্রিজে আবার অনেকদিন থেকে গেলে আবার খেতে ভালো লাগবে না, তাই জন্য আমি আজকের বের করে নিয়েছি মাছগুলো। তো আমি প্রথমে মাছগুলোর মধ্যে মশলা মিশিয়ে দেব, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, আর মাছগুলো মশলা মিশানো হয়ে গেছে। তো আমি তেলের ওপর মাছগুলো পরপর সাজিয়ে দিলাম ভাজার জন্য। তো দেখুন আমার মাছগুলো পরপর সাজিয়ে দেওয়া হয়ে গেছে। তো এক পিট হয়ে গেছে, আমি আর এক পিট উল্টে দিচ্ছি, দিয়ে আবার লাল লাল করে ভাজতে দেবো। তো দেখুন আমার মাছগুলো লাল লাল হয়ে গেছে। তো আমি মাছগুলো তুলে নিলাম, আর কয়েকটা মাছ আছে আমি সেগুলো ভেজে নেব। তো আমি সেগুলো পরপর এরকমভাবে সাজিয়ে দিলাম কিছুক্ষণ ভাজার জন্য। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি আবার মাছগুলো তুলে নিচ্ছি। দেখুন আমার মাছগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি কড়াইতে সরিষার তেল দিয়ে তাতে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল হওয়ার পরে
আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে আবার মশলাটা একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি আর একটা গোটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে আবার মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পরে এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, এক চামচ লবণ দিয়ে আবার মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর আপনারা আপনাদের পরিমাণ মতন মশলা দেবেন। যেহেতু আমি ধনে গুঁড়ো দিইনি তাই আমি ধনে পাতাই দিয়ে দিলাম। তবে মশলা দেবই, আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তো আমি এবারে তরকারি কিছুক্ষণ ফুটতে দেব। তো ফুট ধরে গেছে, আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার 5 মিনিট ফুটতে দেব। তো দেখুন আমার তরকারি রেডি। তো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আমি কড়াইতে সরিষার তেল দিয়ে যে ফ্রিজে আমার মাছগুলো ছিল না সেগুলো আমি তরকারি করে নিচ্ছি। তো আলুটা প্রথমে ভেজে নিলাম, তারপরে স্টেপ বাই স্টেপ মশলা তৈরি করে নিলাম। আর আজকের আমাদের বাড়িতে 2 রকম মাছের রেসিপি হচ্ছে। হ্যাঁ, আমার ছেলে খুব মানে মজার সাথে খাবে আর কি। তো আমি এই মাছের রেসিপিটা আর বললাম না, কারণ এটা বাড়িতে পার্সোনাল খাবো বলে আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো আমার এই তরকারিটাও প্রায় রেডি হয়ে গেছে দেখুন। আর আমি যে অবশিষ্ট বাসনগুলো বেছে নিয়েছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, নাহলে আর সময় পাবো না। স্নান সেরে ঠাকুরটা দিয়ে দিলাম। বাইরে গিয়ে ডগিগুলোকে কিছু বিস্কুট দিলাম, আর ওরা বিস্কুটগুলো পেয়ে খুব খুশি। তো যে কোনো মাই তার সন্তানের জন্য অনেক কিছু করতে পারে। তো ও প্রথমে ভেবেছিলো একটা বিস্কুট দেবো, তাই একটা বিস্কুট নিয়ে ছুটে পালাচ্ছিল বাচ্চাদের জন্য দেওয়ার জন্য। আর দেখুন বাচ্চারা মাকে পেয়ে কত খুশি। তো এগুলো দেখলে সত্যিই খুব ভালো লাগে। বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে আর ঠাকুরদা হয়ে গেছে। তো আমার সব কাজ এদিকে কমপ্লিটও হয়ে গেছে। এবারে আমার না খুব খিদে লেগেছে আর আমি খেতে যাব, সঙ্গে থাকো। তো আমরা খেতে বসে গেছি বন্ধুরা। আপনারাও যারা দুপুরে লাঞ্চ করেননি তারা প্রত্যেকেই খেয়ে নিন। তো আমি আজকে কী রান্না করেছি সেগুলো তো দেখিয়েছি, তো আর একবার দেখে নাও। আমি ভাত টাত বেড়ে রেডি করে রেখেছি খাবো বলে। কাতলা মাছের তরকারি রিককে দিলাম, কারণ বড় মাছ ও ছাড়িয়ে খেতে পারবে, ভোলা মাছটা একটু ছোটো তো তাই ও খেতে পারবে না। আর ওটাই এর ওটা হচ্ছে কি রিকের থালা। তো ভোলা মাছটা আমি খাবো, দেখুন কত সুন্দর হয়েছে ভোলা মাছটা। তো এটা আমার প্লেট। তো আমি 2 পিস ভোলা মাছ নিলাম, এটা রিক খাবে আর ভোলা মাছটা আমি খাবো। প্লিজ আমার ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আবার আমি আপনাদের সাথে পরের দিন পরের ব্লগে দেখা করছি। এখনকার মতন টাটা, বাই।